তাদের লড়াই থাকবেই। যারা 100 দিনের কাজ বন্ধ করে দেয়, যারা রাস্তার টাকা দেয় না, যারা গরিব মানুষের স্কলারশিপ বন্ধ করে দেয়, যারা মানুষকে পেটে ভাতে মারে, যারা দলিতদের উপর অত্যাচার করে, যারা সংখ্যালঘুদের উপর অত্যাচার করে, যারা আদিবাসীদের উপর অত্যাচার করে, যারা শিক্ষক শিক্ষিকাদের উপর অত্যাচার করে, কোনো টাকা নেই। শুধু সফল নির্বাচন আসলেই শুধুমাত্র সরকারি কর্মচারীদের সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ বাড়ায়, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি আর স্টেট গভর্নমেন্টের চাকরির পার্থক্য আছে। যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির আলাদা পলিসি, স্টেট গভর্নমেন্টের চাকরির আলাদা পলিসি। তোমার হাতে রিজার্ভ ব্যাংক আছে আর তুমি আমাদের যে 100 দিনের কাজের টাকাটা দিচ্ছ না, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিচ্ছ না, রাস্তার টাকা দিচ্ছ না, স্কলারশিপের টাকা দিচ্ছ না, তাই দিয়ে তুমি মুষ্টিমেয় লোককে দিয়ে পাঠিয়ে দিচ্ছ তাদের সন্তুষ্ট করার জন্য, যাতে উপরওয়ালাদের সন্তুষ্ট রাখা যায় আর নিম্নতলার মানুষদের শোষণ করা যায়। আমরা চাই সবাইকে দাও, আমাদের টাকা কেটে নিয়ে অকাজ করা যাবে না। আমি পরিষ্কার বলছি, আমি সবার পক্ষে।